বনগা থেকে বসিরহাটে যোগাযোগের মাধ্যম ওই সেতু দীর্ঘদিন ধরে বেহাল। ঘটছে দুর্ঘটনা, তরণীপুর ইছামতির ওপর কংক্রিটের সেতুর দাবি স্থানীয়দের। বাঁশের সাঁকোর ওপর দিয়ে হেঁটে গেলেই রীতিমতো নড়তে থাকে, সাইকেল বা বাইক নিয়ে গেলে পরিস্থিতির কথা আর বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ যাতায়াত চলছে উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে ইছামতি নদীর ওপর দিয়ে। দুর্দশায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ পেয়ে ব্রিজ পরিদর্শনে গেলেন স্বরূপনগরের বিডিও শুভদীপ চৌধুরী। দ্রুত ব্রিজ সংস্কারের আশ্বাসও দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই প্রায় প্রাণ হাতে করে সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন গ্রামের মানুষেরা, যদিও প্রশাসনের নজরে এসেছে বিষয়টি, তাই হয়তো শুধুমাত্র আশ্বাস মিলেছে, কাজের কাজ এখনো কিছুই শুরু হয়নি। অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের। উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে ইছামতি নদীর ওপর এই সেতুর এমনই দুর্দশা। এলাকাবাসীরা বাঁশের এই সাঁকোটির পরিবর্তে কংক্রিটের সেতুর দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তাদের এই দাবি এখনও বাস্তবে রূপ পায়নি। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে ইছামতি নদীর ওপর গোপালপুর ও তরণীপুর ব্রিজ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কাঠের সেতুর বেহাল অবস্থা, ফলে চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত করতে হয়, হেঁটে গেলে সেতুটা নড়তে থাকে, আর সাইকেল কিংবা মোটর বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সেতুর মাঝখান থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোনো কোনো অংশে ব্যারিকেড ভেঙে জলে তলিয়ে গিয়েছে। স্থানীয়রা বিপদের মধ্যে পড়লেও তারা বাধ্য হয়ে জানান এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়, তাই বাধ্য হয়ে এক প্রকার প্রাণ হাতে করে এই কাঠের সেতু দিয়েই চলাচল করেন তারা। জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই সেতু দিয়ে গ্রামবাসীদের প্রতিদিন বসিরহাট থেকে বনগা, দুটি প্রধান শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম। এই কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে বেজায় চটেছেন এলাকাবাসীরা। দিন ধরে কংক্রিটের দাবি করে এসেছি, আমার বাপ দাদা ঠাকুরদার আমল থেকে আমরা দেখতে চাইছি এই ব্রিজটা হবে, কিন্তু কবে হবে কোনো কুল কিনারা আমরা পাচ্ছি না। বছর অন্তর বছর এই কাঠের সেতুটা তৈরি হচ্ছে, কিন্তু এই কাঠের সেতু আমরা চাই না। আমরা এই সেতুটা চাই, কংক্রিটের সেতু চাই। এবং এমপি জাহাজ মন্ত্রী এসেছিলেন, আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে আমরা কংক্রিটের ব্রিজ তৈরি করব, কিন্তু ফলে মাত্র আমরা 15 দিন কিন্তু মাস দুই হয়ে গেল আমরা কোনো ব্রিজ পেলাম না। এই ব্রিজ দিয়ে অন্তত বসিরহাট যেতে হয়, আমাদের কলকাতায় যেতে হয়। এই ব্রিজ দিয়ে কত বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ সবই আছে। এবং এই চাষি, আমাদের চাষি গোপালপুর বেড়ি পাঁচপোতায় যে বড় ভ্যান্ডারি সমিতির বড় হাট আছে, চাষি ভাইদের সবজি নিয়ে যাওয়ার বড় অসুবিধা হয়। এই ব্রিজটা যাতে কংক্রিটের হয়, আমরা এই কংক্রিটের ব্রিজটার দাবি রেখে আমরা চাই এই ব্রিজটা, যারা দায়িত্বে আছেন সবাইকে বলবো এই ব্রিজটা আমাদের অতি অবিলম্বে, এই ব্রিজটা খুব জরুরি দরকার। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী আশ্বাস দিয়েছেন কংক্রিটের সেতু তৈরির জন্য 23 কোটি টাকা বরাদ্দ হয়েছে, খুব দ্রুত কাজ শুরু হবে। ঘটনার কথা জানার পর পঞ্চায়েতের তরফে সেতুর কিছুটা অংশ সংস্কার করা হয়েছে, খুব শীঘ্রই সেতু সম্পূর্ণ সংস্কার করা হবে। যদিও সেই আশ্বাসে ভুলতে চাইছেন না গ্রামবাসীরা, তাদের দাবি আগে বাস্তবে রূপ নিক বিষয়টি। আমরা এখানে দীর্ঘদিনের দাবি, তরণীপুর এই যে কাঠের যে সেতু আছে, এই সেতুটা ভগ্নদশায় পরিণত, এই যে দীর্ঘদিনের যে দাবি আজও আমরা সেটা এখানে পাইনি। আমরা চাই এখানে কংক্রিট ব্রিজ হয়, তাতে এখানকার এলাকাবাসী সবাই খুশি হবে। আমরা এটা চাই যে কংক্রিট ব্রিজ যাতে হয়, এই জন্য প্রশাসনকে সকল স্তরে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে আমরা এটা জানাচ্ছি বড় জোরে, তারা যেন দ্রুত এই ব্রিজটা যাতে করে। দীর্ঘদিনের এই সমস্যার অবসান ঘটবে কবে, কবে ভাঙবে স্থানীয় প্রশাসনের ঘুম, আপাতত সেদিকেই তাকিয়ে সীমান্তবর্তী এলাকার ভুক্তভোগী এই সাধারণ মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বরূপনগর। হালকা হোক বা ভারী,
প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।